কি কমো বন্ধুগন আজকে আমি চলে যাবো স্পেশাল এক জায়গার মধ্যে যাওয়ার আগে হারিয়ে দেখতেছি একবারে চম্পন স্টাইলে নাড়াচাড়া করতে 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 বাদাম গুলা কি সুন্দর করে আবার আমি যে জায়গা যাবো সেই জায়গা বয়ে বয়ে বাদাম বুট আর সোয়ারালি কর মর কইরা করে হাইবার লাগিয়া লগে কড়া লইয়া লইলাম ওহন আমি আইটা আইটা যাইতেছি গা আমরা বাহনবেরা জেলার সদর হাসপাতালের সামনে দিয়া বন্ধুগণ চিন চিনে জাগারে ইডোই আমরা বাহনবেরা জেলার সদরের কুমারশিলের মুঠটা সামনের সাত তারিখ নির্বাচন এলিগই গিয়ে ওই গাঁটটা ঘুরাইয়া উফরে জুসাইলে পোস্টার আর পোস্টার দেখি যেদিকে তাকাই সেদিকেই পোস্টার যখনই তাকাই তখনই পোস্টার পোস্টার আর পোস্টার পোস্টারের মেলা চলতেছে পোস্টারে বন্যা চলতেছে পোস্টারে খেলা চলতেছে সারাটা ব্রাহ্মণবাড়িয়া পোস্টার সারাটা বাংলাদেশ পোস্টার কে জানি সাত তারিখে কাঁদে আর কে জানি হাসে একথা কেউ বলতে পারবে না যাই হোক আমি দোয়া করি যোগ্য ব্যক্তির মুখেই যেন বিজয়ের হাসিটা ফুটে যে ব্যক্তি আপনার জন্য কাজ করবে যে ব্যক্তি আমার জন্য কাজ করবে যে ব্যক্তি দেশের কল্যাণের জন্য কাজ করবে সে ব্যক্তি যেন সাত তারিখে বিজয়ের হাসিটা হাসে দোয়া করি পোস্টারের সিফা সাফা দা বাদ বর্তা দিকা লাইছি যাই হোক আমি হন বাদ বর্তা খামু না আমি জামু গা ব্রাহ্মণ বাড়িয়া ফিজিওথেরাপি সেন্টারটার মধ্যে আয় ফরছি গো আই ফরছি ইডই ইডই গো ইডই ফিজিওথেরাপি সেন্টারটা আমি ফিজিওথেরাপি সেন্টারটার সামনে দাঁড়াই ওই আল্লাহ নামে শুরু করছি ক্যামেরাটা ঘুরানো ট্রমা হসপিটাল ডার সিফাটা দিয়ে আয়া ফুটবেন ফিজিওথেরাপি সেন্টারটার মধ্যে কে কে ফিজিওথেরাপিতে আসবেন কি কাজে আসবেন ফিজিওথেরাপি কি ফিজিওথেরাপি কেন প্রয়োজন আপনাদের প্রয়োজন আছে কিনা ইত্যাদি জানতে হলে পুরোটা ভিডিও দেখতেই থাকুন সো চলুন জেনে নেওয়া যাক ফিজিওথেরাপি কি ফিজিওথেরাপি একটি ইংরেজি শব্দ এখানে ফিজিও মানে হচ্ছে শারীরিক আর থেরাপি অর্থ এক ধরনের চিকিৎসা পদ্ধতি অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি যার বিজ্ঞানসম্মত বৃত্তি আছে এবং যে চিকিৎসায় রুগী সুস্থ হয়ে কাজে ফিরে যেতে পারে শারীরিক সুস্থতার অপরিহার্য শাখা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা বিজ্ঞানের একটি বড় অংশ রিহাবিলিটেশন বা পুনর্বাসন আর এই পুনর্বাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন ফিজিওথেরাপিস্ট বর্তমানে সারা বিশ্বে এ বিষয়টি এতই সমাধিত হয়েছে যে মানুষ বেতা পেলেও ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করেন পেশাগত উন্নতির জন্য অনেকের মধ্যে যে সংস্থাটি বেশি কাজ করে আসছে সেটি হলো ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি সংক্ষেপে কে ডাব্লিউসিপিটি বলে এদের মতে ফিজিওথেরাপি এমন একটি চিকিৎসা পদ্ধতি যা রুগীর সার্বিক অবস্থার উন্নতি সাধন করে যত উপযুক্ত চলন ক্ষমতা ও কর্মদক্ষতা আনয়ন করে এবং সারা জীবন এই অবস্থার ধারাবাহিকতা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন জেনে নেওয়া যাক ফিজিওথেরাপি কেন প্রয়োজন মানুষ যতদিন বাঁচে ঠিক ততদিনই সুস্থ থাকতে চায় কিন্তু দেহ আছে বলেই তো রোগের উৎপত্তি রোগ হওয়ার পরেই তো মানুষ অসুস্থ হয়ে পড়ে আর তাই দরকার হয় সুস্থতার সুস্থতার সন্ধানে মানুষ এমনভাবে দৌড়ায় যে তাকে যখন যেখানে যেতে বলা হয় সে তখন সেখানেই যায় ফিজিওথেরাপি যেহেতু একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি তাই মানুষের রোগ নির্ণয় সহ অন্যান্য সুস্থতার পেছনে ফিজিওথেরাপিস্টগণ অনেক ভূমিকা রাখেন যান্ত্রিক জীবনে মানুষ যখন নিজেকে যন্ত্রের মতো করে ব্যস্ত রাখে স্বভাবতই তার যান্ত্রিক জীবনে দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার তাই মানুষ আক্রান্ত হচ্ছে হাড় জোড়া মাংসপেশী নার্ভ টেন্টন লিগামেন্ট বাদ ব্যথা প্যারালাইসিস সহ বিভিন্ন আঘাতজনিত সমস্যায় এই সকল সমস্যা থেকে পুরোপুরি নিজেকে সুস্থ করতে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা অপরিহার্য ফিজিওথেরাপি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের অঙ্গ তাই একজন ফিজিওথেরাপিস্টকে জানতে হয় স্বাস্থ্য বিজ্ঞানের প্রায় অনেক বিষয়ে এরা অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি সাইকোলজি ফার্মাকোলজি কাইলোসিওলজি অর্থোপেডিক্স রিউমাটোলজি সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখেন আর এই জ্ঞানকে কাজে লাগিয়ে একজন রুগীকে বন্ধু সুলভ আচরণ করে পুরোপুরি সুস্থ করে তোলেন একজন ফিজিওথেরাপিস্ট একজন ব্যথার রুগীর কথাই ধরা যাক সে ব্যথার জন্য দিনের পর দিন কষ্ট করে আসছে কিন্তু রুগী বলে স্যার ওষুধ খেলে ভালো থাকি আর ওষুধ বন্ধ করলে ব্যথা আগের জায়গায় চলে আসে তার মানে কি রুগীর মেকানিক্যাল সমস্যার কারণে ব্যথা হচ্ছে এ সমস্ত রুগীগুলো ম্যানুয়াল ও ম্যানুপুলেশন থেরাপি নিলেই দিনে দিনে ভালো হয়ে যাচ্ছে বিশ্বের অনেক দেশে ফিজিওথেরাপিস্ট ফার্স্ট কন্ট্রাক্ট প্র্যাকটিশনার হিসেবে কাজ করে আসছে আমাদের দেশে প্যারালাইসিস রোগীর কথাই একবার ভাবেন স্টুক করার পর তাকে চিকিৎসায় দেওয়া হয় ঔষধের মাধ্যমে যাতে করে তার মেডিকেল স্টেবিলিটি ফিরে আসে অর্থাৎ রক্তচাপ পার্স শরীরের তাপমাত্রা ইত্যাদি সঠিক পরিমাপে আসলে রুগী পরবর্তীতে একই সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু রুগীর এক পাশের প্যারালাইসিস অংশ নাড়াচাড়া করতে কষ্ট হয় অথবা অনেকেই কিন্তু পারেন না একজন প্যারালাইসিস রুগীর নিজের হাত পা নিজের কথা শুনে না এর মানে হচ্ছে ইচ্ছে থাকা সত্ত্বেও রুগীর হাত পা নাড়াতে পারছে না এমত অবস্থায় একজন ফিজিওথেরাপিস্ট বিজ্ঞানসম্মত উপায়ে আস্তে আস্তে হাত পায়ের শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম করে থাকেন তারপর দেওয়া হয় শরীরের ভারসাম্যের প্রশিক্ষণ ও হাঁটার শিক্ষা যা রুগীকে স্বনির্ভর করে হাতের ক্ষেত্রেও যত্ন নেওয়া হয় সবার জীবনেই বার্ধক্য হচ্ছে অবদারিত আর এ সময় সে বিভিন্ন ব্যথায় আক্রান্ত হয় দেখা দেয় শারীরিক দুর্বলতা এ অবস্থায় মানুষের সুস্থতার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব খুবই উন্নত বিশ্বে এমন সুযোগ সুবিধা সবাই পাই কারণ বৃদ্ধ বয়সে প্রায় প্রত্যেকেই পুনর্বাসন কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন একজন মানুষ অসুস্থ হওয়ার পরে যদি ভালো চিকিৎসা নেয় তাহলে সে উক্ত সমস্যা থেকে মুক্তি পাবে একজন রুগী সুস্থ হয়ে পুরোপুরি আগের কাজে ফিরে আসতে পারার পরিপূর্ণ চিকিৎসা হচ্ছে থেরাপি আমি আমার বড় ভাইকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেরাপি সেন্টারে গিয়েছিলাম এবং থেরাপি দিয়ে নিয়ে আসছিলাম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না টাটা বাই ভাই আল্লাহ আসসালামু আলাইকুম